রাজধানীর মধুমিতা হলে চলছে ঈদের সিনেমা রাজকুমার এবং এই রাজকুমার সিনেমাটিকে নিয়ে মুক্তির আগে থেকেই কিন্তু একটা উচ্ছ্বাস ছিল শাকিবিয়ানদের মাঝে তো ছিলই হল সংশ্লিষ্টদের মধ্যেও ছিল আজকে যখন স্পেশাল শো শুরু হয় আমি হলের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা কিন্তু খুশি বলেছেন আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দর্শক সংখ্যা কেমন তারা বলেছে আমরা খুশি এবং এই ভিড় থেকে আপনারাও বুঝতে পারছেন রাজকুমার সিনেমাটা নিয়ে দর্শকের কী পরিমাণ আগ্রহ সিনেমাটি যারা দেখেছেন এবং যারা দেখতে আসবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই সিনেমাটিকে নিয়ে ঈদে তো আরও অনেক সিনেমা আছে রাজকুমার কেন দেখতে আসছেন বেসিক্যালি রাজকুমার দেখতে আসছি এটি শাকিব খানের ছবি ফার্স্ট কথা আর সেকেন্ড কথা হচ্ছে রাজকুমারের যেই সংগুলো সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো ওই গানগুলো আমাকে আকর্ষণ করছে যে রাজকুমার দেখার জন্য এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার একটা গান নিয়ে তো আলোচনা সমালোচনা হলো সেই গানটাও কি আপনাকে আকর্ষণ করছে বেসিক্যালি মানে সত্য কথা বলতে ওই গানটি আসলে আমার নিজের কাছে একটু ডাউট লেগেছে মানে একটু মনে হয়েছে ওই গানটা একটু প্রবলেম আছে আর মেইন প্রবলেমটা হচ্ছে অডিও মানে যে গানটা গানটা ভালো হয়নি এবং গানের সাথে যে লিপসিং সেই লিপসিংটা শাকিব খানের লিপের সাথে মিলছিল না তো যার কারণে ওই দিকটাতে একটু খারাপ হয়েছে তাছাড়া ওভারঅল ভালো মধুমিতায় কিন্তু পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছেন অনেকে তারা রাজকুমার দেখতে আসছেন এমন একটা পরিবারের সাথে আমি আছি কেন রাজকুমার দেখতে আসছেন সেই বিষয়টি জানার চেষ্টা করব যদি একটু জিজ্ঞেস করি কেন রাজকুমার দেখতে আসছেন আরও তো অনেক সিনেমা আছে আসলে হচ্ছে শাকিব খান হচ্ছে আমাদের এক কথায় আমাদের নিজেদের ছেলে আমাদের ঘরের ছেলে তো শাকিব মানেই কিন্তু বাংলা ছবি এখন এর কারণেই আসা আচ্ছা পরিবার নিয়ে আপনি সিনেমা দেখতে আসছেন আপনার হাজবেন্ড এবং বাচ্চাকে নিয়ে আসছেন আপনারা কি পরিবার নিয়ে সিনেমা দেখেন রেগুলার রেগুলারই দেখা আমার প্রতি বছর ঈদে আমরা দেখি কারণ যেহেতু সময় পাই না ও তো ডাক্তারও মানে অনেক ব্যস্ত থাকে তো বললাম চলো শাকিবের ছবি দেখে আসি বলে কথা চলো যাই এই যে নিয়ে আসলাম এমনি কি মনে হয় যে হলে কি ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার মতো পরিবেশ আছে হ্যাঁ এখন হলে হচ্ছে আমি দর্শকদের বলবো যে এখন হলে কিন্তু মানে আসা যায় পরিবেশ সুন্দর আপনারা সবাই হচ্ছে বাংলাদেশের ছবি দেখেন বাংলা মুভির সাথে থাকেন কারণ যেহেতু আমাদের দেশীয় চলচ্চিত্র আপনারা এটাকে বেশি বেশি করে ভালোবাসলেই হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্র সার্থক হবে স্পেশাল শো শেষ হয়েছে একটু পরে শুরু হবে বিকেল তিনটার যে শো এই শো এই প্রথম দিনে দর্শকদের এই ভিড় এবং হলের বাইরে দর্শকের এই অপেক্ষা প্রমাণ করে বাংলা সিনেমা নিয়ে দর্শকদের কি উচ্ছ্বাস মূলত শাকিব ভাইয়ের মুভি এজন্য দেখা মানে দেখতে আসা আর বিশেষ করে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এর আগে ওনার প্রিয়তম অনেক সফলতা অর্জন করলো আপনার কাছে একটু জানি আপনিও কি একে একে সবগুলো সিনেমা দেখবেন হ্যাঁ আমার দেখা হবে সবগুলো মানুষ প্রচুর কিন্তু তবে যে যে টিকিটের যে একটা কালোবাজারি কালোবাজার মানে এখানে টিকিটের দাম একটু বেশি বা মানুষের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে কত টাকার টিকিট আপনি কত দিয়ে কেটেছেন আমি আমি মনে করি যে এখানকার টিকিট সর্ব 150 টাকা তবে আমি এখানে 200 টাকা কিনছি 50 টাকা বেশি দামে কিনছি আর কি টিকিট 150 টাকার টিকিট 200 টাকা কেটেছেন জি জি আপনার কাছে কেমন জি আলহামদুলিল্লাহ ভালো এখানে সিনেমা রেগুলার দেখেন জি এই যে নতুন নায়িকা শাকিব খানের সাথে কোটনি কফি কেমন লাগছে সবাই বলতেছে ভালো লাগছে আমারও অনেক ভালো লাগছে সবাই বলতেছে ভালো লাগছে এর জন্য না আপনি দেখে অনেক ভালো লাগে মানে ছবিটা অনেক ভালো হয়েছে ভাই অনেক কষ্ট লাগলো যখন বিদেশে চলে যায় তখন তার বাবা যখন বিদায় দিতে চায় না অনেক কষ্ট লাগে সিনটা দেখে একবার চোখ দিয়ে পানি পড়ে যায় হিট হবে হ্যাঁ অনেক হিট হবে মানে অনেক কষ্টের একটা ছবি আমি দেখে অবাক হয়ে গেছি মা ছেলের যে একটা সম্পর্ক নারী ছেলের ধন এই জিনিসটা হিমেল আশরাফ খুব ভালোভাবে দেখাইছে এবং আমি হিমেল আশরাফকে ধন্যবাদ দেখাই দিচ্ছি এই কারণে যে ওর কারণে হয়তো হিমেল আশরাফের কারণে হয়তো বাংলার সিনেমার দর্শকরা আবার সিনেমা হলে ফিরে আসবে মানে আমরা যেটা ভাবছিলাম যে একটা ভিনদেশি নায়িকা মানে অভিনয়টা ওইভাবে হবে না কিন্তু অনেক ভালো হয়েছে বলে মানে বোঝা যায় না যে সে নতুন একটা অভিনেত্রী এরকম বোঝা যায় না অনেক ভালো হয়েছে লাস্ট টাইম একটা আপনার যে আমাদের যে কোরআন তেলাওয়াত নিয়ে ই করছে এটা খুব ভালো লাগছে ভালো সুন্দর হয়েছে ছবিটা ছবি অনেক ভালো হয়েছে জোস সেই সেই ভালোই ভালোই হ্যাঁ সব ঠিকঠাক প্রিয় তোমার সুপারিট এটা রাজকুমার সুপারিট হ্যাঁ এত ভালো জি তার চেয়ে ভালো হলো এরকম ছবি ফার্স্ট টাইম দেখেছি শাকিব খানের এত সুপারহিট কলিজা ফাইটে গেছে গা বস স্যালুট আপনাকে 30 মিনিট এসে মানে এরকম ছবি যেমন নিশ্চয় একটা আটকে থেকে বের হয়ে যাওয়ার মতো ক্লাসের শেষ আরুশ খানের বাবার অ্যাক্টিংটা অনেক করা ছিল
বা লাস্ট টাইম উই লাগেছে যে না না গরম লাগতেছে রাজকুমারটা ওভারঅল ভালোই ছিল আমার কাছে ভালো লেগেছে আমি বলবো যে আরেকটু টুইস্ট হলে আরেকটু ভালো লাগতো যেরকম ফাইটিং সিনটা খুব কম ছিল যদিও ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের সাথে কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে কি একটু বেশি এক্সপেকটেশন রাখে একটু ফাইটিং সিন পছন্দ করে আর আরেকটু জোরে নেই একটু এখন যেহেতু ড্রামা অনেক আপডেটেড হচ্ছে বা মুভি আপডেটেড হচ্ছে আর একটু টুইস্ট বা একটু প্লট থাকলে আরও খুব ভালো লাগতো ঈদের প্রথম দিন অর্থাৎ আজকে সকাল থেকে সকালে যে শো শুরু হয়েছে এবং বিকেলে এখন যে শো চলছে এই দুটি শোতেই বিভিন্ন বয়সের দর্শকদেরকে আমরা দেখতে পেয়েছি যেমনটা পরিবার নিয়ে এসেছেন তেমনটা প্রিয়জনকে নিয়ে আসতে দেখেছি আমরা এবং বিভিন্ন বয়সের ঢাকা এবং ঢাকার আশেপাশের জায়গা থেকে মধুমিতা হলে এই শাকিব খানের সিনেমা দেখার জন্য এসেছেন তারা অনেকেই শাকিব ভক্ত আবার অনেকে আছেন বাংলা সিনেমা ভক্ত সব মিলিয়ে একটা উৎসবমুখর আমেজ বিরাজ করছে এই মধুমিতা সিনেমা হলে বাকি শোগুলোতে কী হয় সেটা এখন দেখার অপেক্ষা